হেফাজতে ইসলাম তারা নাকি সরকারের কাছে মুসলেকা দিয়েছে, তারা আর রাজনীতি করবে না। দেশ রূপান্তর সহ কয়েকটি গণমাধ্যমে এই ধরনের খবর প্রকাশিত হয়েছে এবং আমরা এর পরবর্তীতে দেখলাম যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই খবরটির প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলছে আমরা সরকারের কাছে এই ধরনের কোনো মুসলেকা দিইনি। তো মুসলেখা দিক আর না দিক সেটি পরের কথা, কিন্তু গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবর নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেখানে উল্লেখ করা হয়েছে যে মামলা থেকে অব্যাহতির শর্ত, এই শর্ত হেফাজত দিয়েছে এবং তারা সেখানে উল্লেখ করেছে যে গত 17 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের বৈঠক হয়েছে। এই সংবাদে 203টি মামলা প্রত্যাহার হচ্ছে পুলিশের বিশেষ নির্দেশনা। গত এক মাসে অন্তত 10 জন হেফাজত নেতা জামিন পেয়েছে। তারা যে চিঠি সরকারের কাছে দিয়েছে, সরকার প্রধান এবং সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সেখানে বলা হয়েছে মাওলানা মামুনুল হক সহ যারা রাজবন্দী রয়েছে, যে সকল হেফাজতের নেতারা জেলে রয়েছে তাদেরকে জামিন দিতে হবে। আমি আরেকটি সংবাদে দেখলাম যে মাওলানা মামুনুল হকের ব্যাপারে কোনো সিদ্ধান্তে সরকার আসেনি। এখন আমার কথা হলো জামিন পাওয়া প্রত্যেকটা নাগরিকের হক, কেন সরকারের কাছে ধর্ণা ধরে জামিন নিতে হবে? কেন হেফাজত যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর তাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে তার ফয়সালা সেটি তো মেনে নিতে হবে, কেন সরকারের কাছে লেয়াজু করে জামিন চাইতে হবে? আন্দোলন সংগ্রাম করেন জামিনের জন্য, আপনারা তো এর আগে অনেক আন্দোলন করেছেন, সেই আন্দোলন মানুষ গ্রহণ করেছে, আপনাদেরকে প্রশংসা করেছে, এখন কেন এই লেয়াজু? এইখানে আরও বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম নাকি বলেছে তারা সরকারের সাথে থাকবে। আপনারা কি ভুলে গিয়েছেন যখন এই সরকারের সাথে শোকরানা মাহফিল করেছিলেন বাংলাদেশের মানুষ কিন্তু ধিক্কার জানিয়েছিল। হেফাজতে ইসলাম রাজনীতি করে না ভালো কথা, কিন্তু এই সংগঠনে যারা রয়েছে তাদের অধিকাংশই বিভিন্ন ইসলামিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় কর্মী সদস্য। তাহলে এই সংগঠনটিকে কিভাবে অরাজনৈতিক বলা যায়? রাজনীতির বাইরে কোনো কিছু নাই। আপনারা যতই বলেন না কেন যে আমরা অরাজনৈতিক, এই কথাটা বলার মধ্যে আসলে দুর্বলতা রয়েছে। আপনারা সোজা সাপটা বলেন যে রাজনীতি করার অধিকার আমাদের রয়েছে, আমরা রাজনীতি করব এবং আমাদের সংগঠনে যারা রয়েছে তাদের অধিকাংশই রাজনীতিবিদ, স্বনামধন্য রাজনীতিবিদ, এই কথা বলতে হেফাজতের ভয় কোথায়? ভাই, জুজুর ভয় নিয়ে সংগঠন করা যায় না। যদি জুজুর এত ভয় থাকবে তাহলে এই সংগঠন করা বাদ দিয়ে দেন। আমার সমালোচনা হয়তো আপনাদের সহ্য হবে না, কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করে দেখেন, একটু অন্তর থেকে চিন্তা করে দেখেন যে এই ভয় ডর এগুলো ভিতরে পুষে রেখে প্রকৃতপক্ষে সংগঠন করা যায় কিনা, মানুষের জন্য কাজ করা যায় কিনা। আমি মনে করি আপনাদের চিন্তা চেতনার মধ্যে আরও বেশি স্পষ্টতা থাকা দরকার, আপনাদের মধ্যে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনোভাব থাকা দরকার। আপনারা ইসলাম প্রচার করবেন ভালো কথা, কিন্তু ইসলাম প্রচার করার জন্য তো একটি সুন্দর ব্যবস্থা দরকার। বাংলাদেশে কি সেই সুন্দর ব্যবস্থা রয়েছে? আপনারা রাস্তায় নামলেই তো আপনাদেরকে নানানভাবে হয়রানি করা হয়। আপনারা যখন মোদী বিরোধী আন্দোলন করলেন আপনারা কি বলেছিলেন? আপনারা বলেছিলেন যে মোদীর হাতে মুসলিম নিধনের রক্ত, সুতরাং এই নরেন্দ্র মোদি বাংলাদেশে না আসুক, বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমরা মোদীকে দেখতে চাই না। বিবিসিতে আপনারা দেখেছেন যে 2টি প্রতিবেদন হয়েছে, সেই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে কিভাবে এই নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি যখন মুসলিমদেরকে একের পর এক হত্যা করা হয়, যখন বাড়িঘরে আগুন দেওয়া হয়, তখন কিভাবে এই নরেন্দ্র মোদি তিনি চুপ থেকে মৌন সম্মতি দিয়েছিলেন। প্রায় 1000-এর অধিক মুসলিমকে হত্যা করা হয়েছে এই এখন এই সময় এসে বিবিসি প্রকাশ করছে, কিন্তু নরেন্দ্র মোদি সরকার এই খবর যাতে ভারতে প্রচার করতে না পারে সেই ব্যবস্থা করেছে। তাই বলে কি ভারতের মানুষ জানে না? ভারতের মানুষ অবশ্যই এই খবর জেনে গিয়েছে। আজকে এই কারণেই আমরাও প্রতিবাদ করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করেছি আমাদের 64 জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছিল, দীর্ঘ 6 মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে আটকে রাখা হয়েছিল, আর হেফাজতের নেতাদেরকে
প্রায় 2 বছর তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের যে সকল আলেম ওলামাদেরকে অন্যায়মূলকভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে, আমরা তাদের সকলের মুক্তি দাবি করছি। আমরা ইসলামের বিরুদ্ধে না, আমরা ইসলামের পক্ষে। সুতরাং আজকে যে দলেরই হন না কেন, আপনাদের সবাইকে আলেম ওলামাদের মুক্তির দাবিতে সোচ্চার হতে হবে। গণ অধিকার পরিষদ সোচ্চার রয়েছে, গণ অধিকার পরিষদ সবসময় আলেম ওলামাদের মুক্তির দাবিতে রাজপথে প্রোগ্রাম করে আসছে, কথা বলে আসছে, বক্তব্য বিবৃতি দিয়ে আসছে। আমরা এর আগে বলেছি মাওলানা মামুনুল হককে জামিন দিতে হবে। তার অপরাধ কি, কি অপরাধে তাকে গ্রেপ্তার করেছেন? আপনারা বলছেন সে একজন নারীকে নিয়ে সে রিসোর্টে গিয়েছিল, সেই নারী নিজে বলেছে আমরা শুনেছি যে আমি মামুনুল হককে বিয়ে করেছি। তার বউকে নিয়ে সে রিসোর্টে যাবে নাকি কোথায় যাবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা বিয়ের কথা বলছেন যে এই বিয়ে অবৈধ। আরে ভাই, ইসলামে বিভিন্নভাবে বিয়ে করার বিধান আছে, তবে তিনি হয়তো একটি ভুল করেছেন যে রাষ্ট্রীয় যে বিধান সেই বিধান অনুযায়ী বিয়ে করেননি, এটি হয়তো তার ভুল। তাই বলে কি তার বউকে দিয়ে আবার পরবর্তীতে বলাবেন যে না সে আমাকে ভাগিয়ে এনেছে, আমাকে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধর্ষণ করেছে, তাকে দিয়ে ধর্ষণ মামলা দিয়াবেন? এটি তো সম্পূর্ণভাবে অন্যায়। এভাবে আলেমুল আমাদেরকে নানানভাবে অপদস্থ করা হচ্ছে, তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হচ্ছে। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, সেই আলেম আজহারি, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি আজকে বাংলাদেশে নাই কেন, কি কারণে নাই? আমি তো তার ফেসবুক পোস্ট দেখলাম, তিনি আফসোস করছেন যে গত বছর এই সময় আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের সেই ওয়াজ মাহফুলগুলো তিনি মিস করেন, আমরাও তো তাকে মিস করি। মৌলানা আজহারি একজন জনপ্রিয় বক্তা, তিনি কয়েকজন আলেম ওলামাকে নিয়ে কথা বলেছেন তার সমাবেশে, এই জন্যই তাকে নানানভাবে তার উপর নানান ধরনের মানে খরাগ নেমে এসেছে, তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। যেমনিভাবে আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন ইসলামিক দলের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কতটুকু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে গ্রেপ্তার করেছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষ জানে। আজকে ইসলামের উপর আপনাদের এত এত রাগ, খুব অভিমান কেন? কি করেছে ইসলাম আপনাদের, সেই প্রশ্ন আমি করছি। কেন ইসলামকে নিয়ে কথা বললে কেন তাদেরকে মৌলবাদী বানিয়ে দেন? কেন ইসলামিক দলের রাজনীতি কেন করা যাবে না? অন্যায়টা কোথায়? প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আলেম ওলামাদের সাথে অত্যন্ত খাতির রাখতেন, তিনি আলেম ওলামাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক রাখতেন, তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তিনি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অথচ আজকে আপনারা ধর্মনিরপেক্ষতার নামে আজকে আপনারা যে ধরনের বিভ্রান্তি তৈরি করছেন, এটি আপনাদের কাছ থেকে কখনোই এদেশের মানুষ প্রত্যাশা করেনি। আমরা দোয়া করি যে আপনাদের বদোদয় হোক, আপনারা মানুষকে এই মৌলবাদী আর এই জঙ্গিবাদের তকমা দিয়ে মানুষকে আর চুপ রাখতে পারবেন না। এখন আমরা দেখছি যে জঙ্গি খেলা চলছে, এই খেলা কি মানুষ বোঝে না? এই খেলা মানুষ বোঝে? মূলত এই জঙ্গিবাদের খেলা খেলে আপনারা পশ্চিমা বিশ্বকে তাদের চোখে আপনারা ধুলা দিতে চান। তারা কিন্তু বুঝে গিয়েছে আপনাদের এই পাতানো খেলা, পাতানো গল্প, পাতানো নাটক, এগুলো শুরুর 10 মিনিট 5 মিনিট দেখলেই বোঝা যায় যে এগুলো আসলে ভুয়া। এগুলো আপনারা পাতিয়ে সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিদেশিদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো করছেন। অতীতে এগুলো খাইছে কিন্তু এখন আর এগুলো খাবে না। আপনারা জঙ্গি ছেড়ে দেওয়ার নাটক করেন, এগুলো কি মানুষ বোঝে না? এগুলো আমাদের বুঝতে হবে। যাদেরকে, যে সকল জঙ্গিরা আমি ধরে নিলাম পালিয়ে গেল, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার মতে অত্যন্ত চৌকস, অত্যন্ত তারা যোগ্য, অত্যন্ত দক্ষ। এবং আপনারা তো ইসরায়েল থেকে মোবাইল মনিটরিং ডিভাইস কিনেছেন, এটি আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তা আমার কথা হলো যে তাদেরকে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারলেন না? আর তাদেরকে গ্রেপ্তারের নামে আপনারা বিশেষ অভিযান চালিয়েছেন, বিশেষ অভিযানের নামে 7 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর বিএনপির অসংখ্য হাজারো নেতাকর্মীকে আপনারা গ্রেপ্তার করেছেন। এই ছিল আপনাদের বিশেষ অভিযান? মানুষ কি এগুলো বোঝে না? মানুষ এগুলো বুঝে ফেলিয়েছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড় করাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার আপনার সবার, শুধুমাত্র আপনাদের সম্পদ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, তারা তো জনগণের জন্যই কাজ করবে, কিন্তু আজকে তাদেরকে আপনারা পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের পাশে থাকেন। জনগণ আপনাদের শত্রু না, ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো আপনাদের শত্রু না,
আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের ভাই বন্ধু। আপনাদের আপনাদেরকে নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা, কিন্তু অবৈধভাবে কেউ ভোট চুরি করবে আর আমরা তার প্রতিবাদ করব না, এটি তো হতে পারে না। আমরা মনে করি যারা বাংলাদেশে প্রতিবাদ করছে আপনাদের উচিত তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা। এই মিথ্যা হয়রানিমূলক প্রতিহিংসা পরায়ণ মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা আপনাদের বন্ধ করতে হবে। নির্দোষ আলেম উলামা রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। কে নির্দোষ আর কে দোষী এটি খুব সহজে খুব ভালোভাবে বোঝা যায়। একজন শিশু বক্তা কী অপরাধ করেছে, কী অপরাধ করেছে, সেই শিশু বক্তাকে প্রায় 2 বছর ধরে তারে গ্রেপ্তার করে রাখা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম যে এই শিশু বক্তাকে কোর্টে তোলা হচ্ছে, তাকে হেলমেট পরিয়ে, তাকে জ্যাকেট পরিয়ে, মনে হচ্ছে তাকে ডান্ডাবেরি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, মনে হচ্ছে যে কত বড় আসামি। অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন হাজি সেলিমকে জামিন দেওয়া হয়েছে, ক্যাসিনো সম্রাটকে জামিন দেওয়া হয়েছে, এমনকি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে, তাকে পর্যন্ত তার নামে কোনো মামলা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং তাকে মাফ করে দেওয়া হয়েছে। হয়তো তার সেও আবার মেয়র পদ ফিরে পাবে, আওয়ামী লীগের বড় পদ ফিরে পাবে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে যারা গডফাদার সন্ত্রাস মাফিয়া তাদেরকে আবারও মাফ করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তোমরা কাজ করো, দলকে এগিয়ে নিয়ে যাও। এ হচ্ছে আপনাদের মহান মুক্তিযুদ্ধের বাণী, এ হচ্ছে আপনাদের স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে অবস্থান, এ হচ্ছে আপনাদের মূলনীতির পক্ষের অবস্থান। আজকের বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের হাতে কতটুকু নিরাপদ সেটি বাংলাদেশের মানুষ জানে। যার কথাগুলো শুনছেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা হেফাজতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এইভাবে নতজানু কথাবার্তা আপনারা বলতে পারেন না। আর যদি নতজানু হয়ে রাজনীতি করতে চান বা সংগঠন করতে চান, যেটি হোক না কেন, ঠিক আছে আপনারা বলছেন যে আপনারা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এগুলি তো সত্য না। হেফাজত ইসলামে যারা আছে অধিকাংশ রাজনীতি করে, রাজনীতির মানুষকে নিয়ে কখনোই অরাজনৈতিক সংগঠন গড়ে তোলা যায় না। সুতরাং আপনারা মেরুদণ্ড সোজা করে বলেন যে রাজনীতি করার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে, সুতরাং আমাদের এই অধিকার খর্ব করার ক্ষমতা কারণ নাই কাউকে দেয়া হয়নি। আপনারা কেন 2 দিন পরপর গোপন বৈঠক করেন, কি উদ্দেশ্যে আন্দোলন করেন, আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন, মানববন্ধন করেন, বিক্ষোভ মিছিল করেন, সেগুলো না করে আপনারা গোপন লেয়াজি করে আপনারা তাদের মুক্তি দাবি করছেন। এই মুক্তির মাধ্যমে কি হবে, তারা বাইরে এসে আবার কথা বলতে পারবে না, রাজনীতি করতে পারবে না, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা না ভাই। আপনারা আরও বেশি সতর্ক হন, আপনারা জনগণের পাশে থাকেন। হেফাজত ইসলামকে আমি ভালোবাসি, বাংলাদেশের 18 কোটি মানুষ ভালোবাসে। সুতরাং আপনাদেরকে সত্য ন্যায় সঠিক পথে থাকতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। শুধুমাত্র এই ধরনের লেয়াজ করলে মানুষ কিন্তু গ্রহণ করবে না, মানুষ মেনে নিবে না। আমরা আবারও হেফাজত ইসলাম সহ সকল আলেম উলামাদের মুক্তি দাবি করছি, সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি এবং একই সাথে মিথ্যা হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার দাবি করছি। আমরা ইসলামের পক্ষে, আমরা ইসলামের বিরুদ্ধে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।